राधे राधे बंधुरा आपनादे सकल के आमार नतुन आरेकटी भिडियोते अनेक स्वागत। बंधुरा परमेश्वर भगवान श्रीकृष्ण तार किछु विशेष भक्तदेर उपरे सर्वदा निजे कृपा दृष्टि राखेन, कारण से भक्तरा একটি বিশেষ কাজ নিয়মিত করেন। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে যারা ভগবান শ্রীকৃষ্ণের মন দিয়ে পূজা করে এবং তাদের কখনো কোনো অন্য বস্ত্রের অভাব হয় না, বা লক্ষ্য করে দেখবেন এমন কিছু ব্যক্তি থাকে যারা কখনো সমস্যায় পড়ে না, আর কখনো সমস্যায় পড়লে খুব সহজেই তার থেকে বেরিয়ে আসতে পারে। আসলে এর পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। আসলে তারা এমন একটি বিশেষ কাজ রোজ করেন যা সকল সমস্যার সমাধান করতে পারে। তাই আপনারা যদি অর্থ সংকট কাটিয়ে উঠতে চান, বাধা বিপত্তি অতিক্রম করতে চান, তাহলে নিয়মিত দিন শুরু করার আগে 3 বার মহামন্ত্র জপ করে এই বিশেষ কাজটি করুন। তাহলেই দেখবেন আপনার সকল কার্য সিদ্ধি হবে, বহু বছরের আটকে থাকা কাজও হয়ে যাবে, এমনকি ভাগ্যও পরিবর্তন হবে, গ্রহদোষ দূর হবে। তাহলে এবার জেনে নেই কি সেটি কি কাজ যা করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করা যায়। এক গ্রামে কমল নামে ভগবানের এক ভক্ত বাস করত। তার পরিবারে এক পুত্র, এক কন্যা ও স্ত্রী সহ 4 জন সদস্য ছিল। কমল ছিল একজন ব্যবসায়ী। যখন তার ব্যবসা বাড়তে লাগলো, তখন হঠাৎ একদিন এক জ্যোতিষী তার ভাগ্য গণনা করে বলল, ভাগ্যে শীঘ্রই শনির 7:30 দশা শুরু হবে, যার কারণে জীবনে অর্থাভাব দেখা দেবে, এমনকি আপনি সব হারিয়ে নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। আর হলেও ঠিক তাই। সেই জ্যোতিষীর কথা অনুসারে কমলের ব্যবসার চরম অবনতি হলো। সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে একটি ছোট্ট কুটিরে নিজের পরিবার সহ বসবাস করতে লাগলো। তারা খুব গরিব হয়ে পড়লো, ঠিকমতো খেতে পর্যন্ত পেত না, কিন্তু রাধাকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস ও অপার ভক্তি ছিল। তাদের বাড়িতে রাধাকৃষ্ণের ছোট্ট একটা মূর্তি ছিল, সেইখানেই তারা সপরিবারে দুবেলা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করত। এমনই একদিন ভোরবেলা ভগবানের পুজো করতে গিয়ে কমলের স্ত্রী বলল, ওগো বাড়িতে আজ কিছুই নেই, কি দিয়ে রাধাকৃষ্ণের পুজো করব। এই শুনে কমলের খুব কষ্ট হলো। সে স্ত্রীকে বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা, এই বলে সে বাড়ির বাইরে চলে গেল। এদিকে তার স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখের জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলো। সে বলল, হে গোবিন্দ, তোমার সংসার তুমি দেখো, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে এসে বলল, মা গো খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। তখন মা করুণ গলায় বলল, বাবু আমার কাছে তো কিছু নেই, তুমি ভগবানের কাছে খেতে চাও। তখন ছেলেটি রাধাকৃষ্ণের মূর্তির সামনে সরল মনে বলল, হে প্রভু আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু করো ঠাকুর। এদিকে কমল শহরে পৌঁছানোর পর দিন মজুরের কাজ পেল এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে কৃতজ্ঞতা জানালো। তারপর সেই কাজ করে খুব সামান্য অর্থ উপার্জন করে পূজার সামগ্রী ও ডাল কিনে নিয়ে বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসল এবং খিদের কষ্টে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে একটি দৃশ্য দেখল কমল। একটি বিশাল মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে সে বসে আছে এবং তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করে সে পুজো করছে। তারপর সে দেখল পূজা সম্পূর্ণ হওয়ার পর সেই তুলসী জলের সঙ্গে সে সেবন করছে। এই স্বপ্ন দেখা মাত্রই কমলের ঘুম ভাঙল এবং সে ছুটল তার কুটিরের দিকে। তার কুটিরের সামনে এক বিশেষ ধরনের তুলসী গাছ ছিল। সে সঙ্গে সঙ্গে সেই গাছের পাতা তুলে এনে স্নান করে শুদ্ধ পোশাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে পুজো করল এবং পুজো করার পর সেই পাতা জলের সঙ্গে সপরিবারে সেবন করল। তারপর কমল ও তার পরিবার ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে খুব তৃপ্তি ভরে চাল ডাল ফুটিয়ে খেল। তারপর থেকে কমল ও তার পরিবার নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে, তারপর সেই তুলসী পাতা জলের সাথে সেবন করত। নিয়মিত ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করার 2 মাসের মধ্যে কমলের ব্যবসার পুনরায় উন্নতি হলো আর ধীরে ধীরে তাদের আর্থিক কষ্ট দূর হতে লাগলো। তারপরে একদিন তাদের দারিদ্রতা সম্পূর্ণ দূর হয়ে গেল। বন্ধুরা, তুলসীর মধ্যেও রয়েছে প্রকারভেদ। দুটি তুলসী গাছের পাতাকে ভগবানের পূজায় সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। কমল এই বিশেষ ধরনের তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করত, আর সেই বিশেষ ধরনের তুলসী পাতার নাম হলো রাম তুলসী ও শ্যাম তুলসী। এই তুলসী পাতা ভগবানের সর্বাধিক প্রিয়, তাই পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই ধরনের তুলসী পাতা অর্পণ করার কথা বলা হয়েছে। বন্ধুরা, মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার প্রিয় ফুলের কথা জানিয়ে বলেন,
প্রভুর পদ্মফুল অন্যান্য ফুলের চেয়ে হাজার গুণ বেশি প্রিয় এবং পদ্মফুলের চেয়ে তুলসী হাজার গুণ বেশি প্রিয়। তাই সেই তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে পুজো করে সেই তুলসী পাতা জলের সঙ্গে সেবন করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধাবিঘ্ন দূর করা যায়, ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। শাস্ত্র মতে নিয়মিত শুদ্ধ মনে এই একটি কাজ করলে পূর্ব পাপ ক্ষয় হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।